ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার পর থেকে এর জাজ বেড়েছে কয়েক গুণ। এতে নেতিবাচক প্রভাব পড়েছে সাধারণ মানুষের ওপর। তাই বলে বাঙালির রান্নায় পেঁয়াজ থাকবে না তা কেমন করে হয়? এমন অবস্থায় পেঁয়াজের বিকল্প খুঁজছিলেন কৃষি বিজ্ঞানীরা। পেঁয়াজের বিকল্প হিসেবে চিপ নামে এক মশলার জাত চাষে সাফল্য পেয়েছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মশলা গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই চিপ ভালো চাষ হতে পারে পাহাড়ি অঞ্চলে, ফলে সিলেট অঞ্চলের মানুষের জন্য এটি হয়ে উঠতে পারে পেঁয়াজের বিকল্প। দীর্ঘদিন চিপ নিয়ে গবেষণা শেষে উত্তর চীন, সাইবেরিয়া ও মঙ্গোলিয়া অঞ্চলের মশলা জাতীয় বহুবর্ষজীবী ফসল চাষে এই সাফল্য পেয়েছেন প্রতিষ্ঠানটির আঞ্চলিক মশলা গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ নূর আলম চৌধুরী। এ কাজে তার সহযোগী ছিলেন ডক্টর মুস্তাক আহমেদ, ডক্টর আলাউদ্দিন খান ও মোহাম্মদ মনিরুজ্জামান। তারা উচ্চ ফলনশীল জাত উদ্ভাবনের লক্ষ্যে দীর্ঘদিন চিবের উপর গবেষণা করেন। এতে তারা সফলও হয়েছেন। উদ্ভাবন করেছেন বছর জুড়ে চাষ ও ফলনের উপযোগী বাড়ি চিপ এক নামের একটি জাত। পেঁয়াজ ও রসুনের স্বাদ বা গুণাগুণ থাকায় আপৎকালীন সময়ে এর বিকল্প হয়ে উঠতে পারে চিপ, এমন ভাবনায় 2017 সালে গবেষণা শুরু করেন বাড়ির বিজ্ঞানীরা। দীর্ঘ প্রচেষ্টায় তারা বাড়ি চিপ এক নামের একটি উচ্চ ফলনশীল জাত অবমুক্ত করেছেন। এই ফসলকে ঘিরে অনেকটা পেঁয়াজ রসুনের বিকল্প তৈরিতে আশার সঞ্চার হয়েছে। বাড়ির ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর নূর আলম চৌধুরী জানান, পৃথিবীর অনেক দেশে চিপ সাধারণত স্যুপ, সালাদ ও চাইনিজ ডিশে ব্যবহৃত হয়। এর পাতা লিলিয়ান আকৃতির ফ্লেট, কিনারা মসৃণ ও এর ভাল্ব লম্বা আকৃতির। চিপের স্বাদ অনেকটা পেঁয়াজ রসুনের মতো। পণ্যটি হজমে সাহায্য ও রোগ নিয়ন্ত্রণ করে। এর মধ্যে ক্যান্সার প্রতিরোধী গুণাগুণও বিদ্যমান রয়েছে। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন B1, B2, নায়াসিন, ক্যারোটিন ও খনিজ উপাদান বিদ্যমান। চিপ সাধারণত দেশের পাহাড়ি এলাকা সিলেট ও চট্টগ্রামে চাষ হয়ে থাকে। এছাড়াও এখন দেশের পেঁয়াজ উৎপাদনকারী এলাকা পাবনা, ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া, মেহেরপুর, মাগুড়া, বগুড়া ও লালমনিরহাট এলাকায় চিপ চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। চিপ গাছ একবার লাগালে দীর্ঘদিন ধরে ফল পাওয়া যায়। বাড়ির আঙ্গিনায় বা টবে এই ফসলের চাষ করা যায়। এই বৈজ্ঞানিক কর্মকর্তা আরও জানান, BBS 2017 এর তথ্য অনুযায়ী আমাদের দেশে বর্তমানে বাৎসরিক পেঁয়াজ উৎপাদন হয় 17.35 লাখ মেট্রিক টন, চাহিদা রয়েছে 22 লাখ মেট্রিক টনের। বাকি পেঁয়াজ বিদেশ থেকে আনতে হয়। পেঁয়াজের বিকল্প হিসেবে চিপকে ব্যবহার করা গেলে আমদানি নির্ভরতা কমে আসবে। এছাড়াও চিপের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটি সারা বছর ধরেই চাষ করা যায়। বাড়ি উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাতের চিপ এক গাছের উচ্চতা 30-40 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। পাতার দৈর্ঘ্য হয় 20-30 সেন্টিমিটার। বাল্ব লম্বা আকৃতির, দৈর্ঘ্য 1-1.5 সেন্টিমিটার। প্রতি হেক্টরে পাতা ও গাছসহ উৎপাদন হয় 10-12 টন। চারা লাগানোর সময় থেকে 65-70 দিনের মধ্যে ফসল সংগ্রহ শুরু হয়। বছরে 4-5 বার ফসল সংগ্রহ করা যায়। বাড়ির মশলা ফসল বিশেষজ্ঞ গাজীপুর আঞ্চলিক মশলা গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর শৈলেন্দ্রনাথ মজুমদার জানান, পেঁয়াজ রসুনের বিকল্প হিসেবে আদর্শ একটি মশলা জাতীয় ফসল চিপ। এর গুণাগুণ পেঁয়াজ রসুনের চেয়েও বেশি। ব্যাপকভাবে চাষ করা গেলে দেশে পেঁয়াজ রসুনের ঘাটতি চিপ দিয়েই মেটানো সম্ভব হবে।